Sir, start. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear Shikartira, I am Mutar Roshan Bulsi, Shogari Shikok, Sultan Amriya, Gaza School. তোমাদের কে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা তোমাদেরকে এই বইটা দেওয়া হয়েছে। এই বইটা অনুশীলনী 1.1 এ এক নম্বর অঙ্কটা আমরা আজকে করব, অঙ্কে লেখো। এক নম্বর অঙ্কটা অঙ্কে লেখো। তার আগে আমি কিছু একটা সংখ্যা লিখছি নিজ থেকে। ধরো তোমরা এখানে একটা জিনিস শিখছো, এর আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, এই সংখ্যাটা অযুত, লক্ষ, নিযুত। এখন লক্ষ আর হাজার সমস্যা নেই তোমাদের। তোমরা পাঁচ দেখলে বুঝতে পাঁচ হাজার, কিন্তু যখন ছয় আর পাঁচ বলি তখন কি তুমি ছয়কে লক্ষ বলবা না হাজার বলবা? এই জায়গাতে তোমাদের একটু সমস্যা হয়। তার মানে কি করতে হবে আমাদেরকে? করতে হবে এটাই, অযুত আসলে হাজারের ঘর, অযুত আর হাজার দুইটা সংখ্যা হাজারের ঘর, লক্ষ আর নিযুত এই দুইটা সংখ্যা লক্ষের ঘর। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে মনে রাখতে হবে। কি করবো তাহলে নিচের বিষয়টা মুছে দেই, আবার বলি। তাহলে একক, দশক, শতক, তারপরে একটা কমা দিলাম, হাজার, অযুত, হাজার, অযুত দুইটা ঘর হবে আমার হাজারের। তারপরে যে দুইটা ঘর থাকবে তারা হবে লক্ষে। তারপরে এখানে একটা থাকুক দুইটা থাকুক, এখানে যদি দুইটা থাকে তাহলে দুইটা কোটি, দুইটা কোটি। এখন দেখো আমরা আমার বইয়ে চলে যাই, এবার বইয়ের ক নম্বর অঙ্কটা ক, বিশ হাজার সত্তর, বিশ হাজার সত্তর। আমরা কি করব, হাজারের ঘরে কত? বিশ হাজার, বিশ হাজার কমা দিলাম। তারপরে একক, দশক, শতক, তিনটা সংখ্যা, একক, দশক, শতক, শতকের কেউ নাই, বিশ হাজার সত্তরের মধ্যে স কথাটা নাই, সুতরাং নাই যেহেতু সেটা হবে শূন্য। আর কত আছে, একক আর দশক, সত্তর, সাত দশে সত্তর, বিশ হাজার সত্তর। খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার, অযুত এই দুইটা ঘর, হাজার এবং অযুত হাজারের ঘর। ক্লিয়ার? এবার আরেকটা দেখো, ত্রিশ হাজার আট, ত্রিশ হাজার আট, পরের প্রশ্নটা, তাহলে ত্রিশ হাজার, ত্রিশ হাজার হাজারের ঘর দুইটা দিলাম। দেখো একক, দশক, শতক তিনটা সংখ্যা নেই, তাহলে দশক শতক শূন্য, দশক শূন্য, শুধুমাত্র আট আছে এককের ঘর আট, ব্যাস। একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার, অযুত দুইটা ঘর আমি হাজারের ঘর। ওকে, তারপরে আসো পঞ্চান্ন হাজার চারশো, পঞ্চান্ন হাজার, পঞ্চান্ন হাজার চারশো, পঞ্চান্নকে আমি দিয়ে দিলাম পঞ্চান্ন একক, ধরো পঞ্চান্ন দুইটা হাজারের ঘরে, পঞ্চান্ন হাজার হয়ে গেল। চারশো, শ মানে, চারশো মানে শতকের ঘরে চার, কিন্তু একক, দশকের কিছু নাই, নাই মানে দুইটা ঘরে শূন্য। তাহলে যে সংখ্যাটা থাকবে সেই ঘরের সংখ্যা বলবে, আর যে সংখ্যা থাকবে না ওই ঘরে শূন্য দিলে এক। ওকে, দেখো পরের সংখ্যাটা, চার লক্ষ পাঁচ হাজার, খ নাম্বার, চার লক্ষ পাঁচ হাজার, খ নাম্বার, চার লক্ষ পাঁচ হাজার। এখানে তোমাদের আবার নতুন করে কথা আছে, চার লক্ষ, লক্ষের ঘরে আমি বলছি দুইটা, মানে এখানে শুধু চার, তার মানে চারের ঘরে কমা হয়ে যাবে, চার লক্ষ, লক্ষের ঘরে দুইটা সংখ্যা না একটা সংখ্যা, কমা হয়ে যাবে। এরপরে দুইটা ঘর হাজারের, দুইটা ঘর হাজারের, হাজারের মধ্যে শুধু পাঁচ হাজার, তাহলে প্রথমটা হলো শূন্য, পরেরটা পাঁচ, শূন্য পাঁচ, পাঁচ হাজার। শতক নাই, দশক নাই, একক নাই, ক্লিয়ার? তারপরে অঙ্কটা দেখো, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর, সাত লক্ষ, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর, তিনটা ভাগ ভাগ করলাম, সাত লক্ষ, লক্ষের ঘরে শুধু একটা সংখ্যা সাত, কমা হয়ে যাবে দুই হাজার, দুই হাজার তাহলে শূন্য দুই, হাজার ঘর দুইটা হয়ে গেল শূন্য দুই, পঁচাত্তর, পঁচাত্তরের শতক নাই,
সাতদশ পাঁচ পঁচাত্তর একক দশক আছে, ক্লিয়ার? তারপরে দেখো পরলম্বটা কত বলতেছে, ছিয়াত্তর লক্ষ, ছিয়াত্তর লক্ষ গ নাম্বার, ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, নয় হাজার সত্তর। দেখো গরিবিরি কথাগুলো আসতেছে ছিয়াত্তর লক্ষ, লক্ষের ঘরে দুইটা সংখ্যা, ছিয়াত্তর কমা নয় হাজার, কত হাজার, নয় হাজার, তার মানে শূন্য নয়, নয় হাজার, শতক নাই সত্তরে, শুধু সত্তর, শতক নাই শূন্য, সাত দশে সত্তরে। এভাবে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে আমি ক ক গ তিন অঙ্ককে দেখালাম, ঘ থেকে পরবর্তী সবগুলো অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো, ঘ থেকে একদম ঝ পর্যন্ত। তারপর যে অঙ্কটাতে সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে, জানালে আমি আগামী ক্লাসে তোমাদেরকে সে অঙ্কটা বুঝিয়ে দেব। ঘ থেকে ঝ পর্যন্ত তোমাদের বাসার জন্য আমি কাজ দিয়ে দিলাম। তারপরে আমি আর একটু কাজ দেই, কারণ একটু করে রেখে ধরো, দুই নাম্বার অঙ্কে চলে যাবো, দুই নাম্বার। কথায় লেখো দুই নাম্বার অঙ্ক, কথায় লেখো, সেখানে তোমার আছে বইটা সামনে রাখো, নিশ্চয় সবাই বই সামনে আছে, পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশ সাত আট নয়, কেবল আগে যে পড়াটা আমরা পড়ছিলাম একক দশক শতক, একক দশক শতক, একক দশক শতক কমা দিলাম, হাজারের ঘরে দুইটা সংখ্যা আছে কি আছে, এলে দুইটা সংখ্যা কত, পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ হাজার, পঁয়তাল্লিশ হাজার, শতকের ঘরে আছে সাত, তাহলে সাত শত, সাত শত, তারপরে আট দশ উননব্বই, উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাত শত উননব্বই। তারপর আসো পরের অঙ্কটা, চার এক শূন্য শূন্য সাত, প্রথম কাজ তুমি ভুল এড়ানোর জন্য, ভুল যাতে কম হয়, ভুল একদম হবেই না তোমার, তুমি প্রথমে একটা কাজ করো, একক দশক শতক কমা দিয়ে দাও, দুই ঘর পর পর কমা দিয়ে দাও, দিয়ে দিলে দেখবা যে তোমাকে বলতেছে এখানে দেখো কমার এখানে কত আছে, একচল্লিশ, কোন ঘরে আছে, হাজারের ঘরে, তাহলে বলো একচল্লিশ হাজার, শতক নাই দশক নাই শুধু সাত, তাহলে একচল্লিশ হাজার সাত, একচল্লিশ হাজার সাত। আমি আর একটা আলোচনা করি, আমি লিখবো না, আমি শুধু আলোচনা করবো, আট নয় এক শূন্য সাত এক, আবার এটা বুঝে নাও কীভাবে করবা, একক দশক শতক কমা হাজার একক দুইটা কমা, তাহলে এটা কোন ঘরে আছে, লক্ষের ঘরে, কোন ঘরে, লক্ষের ঘরে, এটা কোন ঘরে, হাজারের ঘরে, তাহলে আট লক্ষ একানব্বই হাজার, আট লক্ষ একানব্বই হাজার, শতক নাই একাত্তর, কত, আট লক্ষ একানব্বই হাজার একাত্তর। আমি আশা করতেছি তোমরা দুইয়ের অঙ্কগুলো, দুইয়ের ঘ পর্যন্ত, দুইয়েরও ঘ পর্যন্ত সবগুলো অঙ্ক পারবে, আমি আশা করতেছি তোমরা এক এবং দুই সবগুলো অঙ্ক পারবে, সবগুলো সবাই বাসার চেষ্টা করো, তারপরে যে অঙ্কটাতে সমস্যা হবে, বুঝতে কষ্ট হবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, জানাইলে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে আমরা এক দশমিক দুই বা পরবর্তী কাজ যে তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক যদি করবো সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাথে আসি, তোমরা করোনার দুই বছরে প্রিয় শিক্ষার্থীরা, করোনার প্রায় দুই বছর তোমাদের ছাত্র জীবন থেকে নিয়ে গেছে, তোমরা অনেক প্রতিকূলতার মধ্যে ছিলে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে সহযোগিতা করি, গণিত যাতে সহজ হয়, গণিতকে যাতে মজার করে শিখতে পারো এরকম সহযোগিতা করবো, তোমরা কমেন্ট বক্সে তোমাদের কথাগুলো লিখবে। ধন্যবাদ সবাইকে।